উপস্থিত সবাইকে সালাম এবং ভালোবাসা। আজকে এই কোয়ালি প্রতিযোগিতায় এখানে উপস্থিত আছে আপনাদের আপনাদের এই এলাকার 50 সমিতি মেম্বার ঈসা দাউদ ভাই, এখানে এক অঞ্চলের কনভেনার মাসুদা, শামসি কলেজের ইউনিট প্রেসিডেন্ট জেমস, সর্বোপরি আপনারা আছেন। আপনাদের এই প্রোগ্রামটা কিছুদিন আগে হওয়ার কথা ছিল, এবার আপনাদের এই কমিটি, এই এলাকার লোক, পঞ্চায়েত সমিতি মেম্বার বা এখানে যে জেলা পরিষদ আছে ওদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন। এই পারমিশনটা কিন্তু আপনাদের এলাকারই কিছু লোক চাইছিল না, আপনারা এই এলাকায় এটা করেন, কিন্তু আমি এনাদেরকে বলেছিলাম যাও তোমরা কওয়ালি প্রতিযোগিতা করো, কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ আপনারা করাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি এই কওয়ালি প্রতিযোগিতা ছোটবেলায় আমরা দেখেছি এই রিওয়াজটা খুব ঘন ঘন হতো, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই কওয়ালি প্রতিযোগিতাটা কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আপনারা এই সুন্দর উদ্যোগ নিয়েছেন, এই করোনার মধ্যে মানুষ একটু মনমরা হয়েছিল, আপনারা এই কমিটিকে আমি ধন্যবাদ জানাবো সাধারণ মানুষকে এই কওয়ালির মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো এই কমিটির সমস্ত সদস্যদেরকে, যাতে আগামীতে আরো বড় করে বড় আকারে এই কওয়ালি প্রতিযোগিতা এলাকায় হয়। আপনাদের সামনে এই মঞ্চে রাজনৈতিক কথা না বলেও পারছি না, আপনাদেরকে বলবো আমাদের ভারতবর্ষের অবস্থা খুব খারাপ আছে, বিশেষ করে ভারতবর্ষে আমাদের এই বাংলায় একটা স্মৃতি আছে যেটা ইতিহাসে লেখা থাকবে, আমাদের হিন্দু মুসলমানের সম্প্রীতি, কিন্তু এই সম্প্রীতি যাতে আমাদের নষ্ট হয় আপনারা জানেন একটা সাম্প্রদায়িক দল এটা চেষ্টা করছে। আপনাদেরকে বলবো আপনারা হয়তো বুঝতে পারছেন না, আপনারা যদি লোকসভা ভোটের মতন এইবারও করেন তাহলে বিহারে গিয়ে খবর নেবেন, ইউপিতে যাবেন আপনারা ঠিক বুঝতে পারবেন, যদি বিজেপি এখানে আসে আপনাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে আপনারা টের পাবেন, বিহারে যাবেন ইউপিতে যেটা হচ্ছে সেটা দেখবেন। আপনারা নিজেদের মধ্যে ভোটটা বন্টন করে দিচ্ছেন যেটা লোকসভায় করেছেন, লাভ কিছু হবে না, মাঝখানে বিজেপি বেরাবে। আপনাদেরকে বলবো আমাদেরকে এখন বর্তমানে এক ছাতার নিচে সবাইকে থাকতে হবে, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আগামীতে আরো বড় করে প্রোগ্রাম করেন, আপনাদের পাশে থাকব, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আশয়কে তার মূল্যবান বক্তব্যটি বলার জন্য, তার মধ্যে তিনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা। ইয়াসিন দাকে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে চলতে হবে, তিনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, ধন্যবাদ ওনাকে মূল্যবান বক্তব্য।